গ্রামের নাম বক্সিগঞ্জ। অনেকদিন আগে সেই গ্রামে ভূষণ নামে এক সৎ গোয়ালা ছিল। সে খাঁটি দুধ বিক্রি করত, তাই তার কাছে সবাই লাইন দিয়ে ভিড় করে দুধ কিনত। সেই গ্রামে আরও এক গোয়ালা ছিল, নাম মদন। সে ভূষণকে ভীষণ হিংসে করত। সে খালি ভাবত ভূষণকে কীভাবে জব্দ করা যায়। কিন্তু মদন সফল হতো না। মদন দেখে ভূষণের বিক্রি। ভূষণ ভাই, আমাকে এক পোয়া দুধ দাও। এই নিন মা, এই নিন। বাবা, ও বাবা ভূষণ, আমাকেও এক পোয়া দুধ দাও তো। হ্যাঁ, কি রে বাবা, ভিড় করে দাঁড়িয়ে আছে তবু আমার কাছে দুধ কিনতে আসবে না, আশ্চর্য। কালো দেশি গরুর দুধ, আমি দুধ বেচি জল বেচি না, দাম কম পুষ্টি বেশি, দুধ খেলে বাড়বে পেশি, একবার কিনুন ঠকবেন না। কিরে বাবা, একটা লোকও তো এদিকে ফিরে তাকালো না, মানুষজন সব কালা হয়ে গেল নাকি? না, কিছু একটা ব্যাপার আছেই ভাই। যাই যাই, ভূষণের দিকটায় গিয়ে দাঁড়াই, ওখানেই বেশি লোক। মদন, তুমি আবার ওদিক থেকে এদিকে এলে যে? আসলে ওদিকে লোক আসছে না, তোমার এখানে তো লোকে ভিড় করে দুধ নিচ্ছে, তাই ভাবলাম এদিকটা কয়া। না গো না মদন, ওসব কয়া অপয়া ওসব কিছু না, আসল বিষয় হলো লোককে খাঁটি জিনিস পয়সা দিয়ে কিনবে, তুমি খাঁটি দুধ দাও, দেখবে লোকে তোমার কাছে ভিড় করে কিনবে। তোমাকে কত দুধ দেব? ওই আজ ছেড়ে দাও। দেখো মদন, আমি সব সময় মানুষকে সঠিক জিনিস বেচি, তা আসে অল্প লাভ, তা বেশি লাভ করতে গিয়ে যদি সব হারাই তখন খুব জ্ঞান দিচ্ছে। দাঁড়া দাঁড়াও, তোমার জ্ঞান দেওয়া আমি বার করছি। মদন, তুমি বরং এখানেই দুধ বেচো, আর আমি তোমার ওখানে গিয়ে দুধ বেচি, কেমন? সে তোমার যা ইচ্ছে। আবার বলো না যে মদন এসে আমার খদ্দের কেড়ে নিল। না মদন ভাই না, কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারে না। পারে কি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি কখনো কারো নামে বদনাম করি না গো, কারো নামে না। আপনি দুধ নেবেন কি না? আপনি কিরকম লোক মশাই, এই দুধের পাত্র হাতে নিয়ে আমি কি তেল নেব? না 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 না, আপনি এদিক ওদিক দেখছেন, আর এখানে আমি দুধ নিয়ে বসে আছি আপনাদের জন্য, এই তাই বললাম আর কি। এই এই তুমি কে, সে কোথায়? সে ছাড়া আমি কারো কাছ থেকে দুধ নিই না। ও হ্যাঁ, মনে পড়েছে, ভূষণ গোয়ালা। এই সে কোথায়, তাকে দেখেছো নাকি? প্রতিদিন তো জলে সাঁতার কাটিস, আজ না হয় দুধেই সাঁতার কাট। এরে বাবা, ছুটছে কেন এই মদন কাকা? না
নাও আমাকে দু পোয়া দুধ দাও তো ভূষণ। তোমার কাছ থেকে আমি দুধ নেবো না ভূষণ, দুধ নেবো না। আসুন আসুন আসুন, আমার কাছে শুধু দুধ, ব্যাঙ নেই, ব্যাঙ ছাড়া দুধ পাবেন আমার কাছে। আসুন চলে আসুন, খাঁটি দুধ আছে, ব্যাঙ ছাড়া দুধ, চলে আসুন আসুন আসুন। ভূষণ দুধের ক্যান ভালো করে লাগায়, তারপর চারিদিকে ভালো করে দেখে, তারপর গামছা নিয়ে চান করতে চলে যায়। ভূষণ বেরিয়ে যেতেই মদন গোয়াল ঘরে ঢোকে। আজ মদনের কাছেও বেশ ভিড়। এই তো দাও গো, আদশের দুধ দাও। দেখো বাবু, আজ যেন কোনো গোলমাল না হয়। হ্যাঁ না 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 না, কাল কোথা থেকে যে ব্যাংটা এলো বুঝতেই পারলুম না। বুঝতে পারছো না, মরা ইঁদুর। কোথা থেকে এলো? ভগবান উপর থেকে টুকুস করে আমার পাত্রে ফেলে দিল। কাল ব্যাং আজ মরা ইঁদুর, ভালোই চলছে, ছোটদের চিড়িয়াখানা খুলে বসো বাড়িতে। ভূষণের সব খুদ্দের এখন মদনের কাছে দুধ কিনছে। সব ভূষণকে সবাই এখন ঠগ মিথ্যাবাদী ভাবতে শুরু করলো। আর এদিকে মদনের এখন বার বারন্ত, সব দেখে ভূষণ অবাক হয়ে যায়। ভূষণ মনে মনে বলে ওঠে, এটা মদনেরই কাজ, কিন্তু প্রমাণ তো করতে পারবো না। যদি সৎ থাকি একদিন সত্যিটা সবাই ঠিক জানতে পারবে, ঠিক জানতে পারবেই। এই সুযোগটাই চাইছিল মদন। সে দুধে জল মিশিয়ে গ্রামের মানুষকে ঠকাতে লাগলো। ওই গো, দুধে দু বালতি জল ভালো করে মেশাও। আরে বাজার যেতে হবে না, আজ তো আমি একাই রাজত্ব করব। বুঝলে গিন্নি, আজকে সব দুধ যদি বিক্রি হয়ে যায় কাল আরো একটু বেশি জল মেশাবো। দেখো বাবু, জল মেশাতে গিয়ে আবার ধরা পড়ে যেও নি যেন। তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় পেয়েছো নাকি? আমি এমন ভাবে মেশাবো যে দুধে জল না জলে দুধ, এটাই কেউ ধরতে পারবে না। লাভই লাভ। দেখো নকুল শেখরাকে দিয়ে এবার আমাকে একটা নতুন সীতাহার গড়িয়ে দেবে তো? দেব গো দেব, ধৈর্য ধরো ধৈর্য। মদন গিন্নি দুধের ক্যানে ভালো করে জল মেশা, তারপর মদন বাজারের দিকে যায় দুধ বিক্রির জন্য। পথে দেখা হয় ভূষণের সাথে। মদন ভূষণকে জিজ্ঞেস করে, কি গো ভূষণ, বাজার যাবে না? না ভাই না, আমি বাজারে যাব না গো। আমি সেই দিনই বাজারে যাব যেদিন এই গ্রামের মানুষ আবার আমাকে ডেকে নিয়ে গিয়ে ওই বাজারে বসাবে। ভূষণ ভিন গ্রামের পথে পথে দুধ বিক্রি করছে। রোদে গরমে খুব কষ্ট হয় তার, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। সে গ্রামের পথে পথে হাঁটতে হাঁটতে যায়। দুধ চাই দুধ, ভালো খাঁটি দুধ আছে গো, দুধ নেবে গো, দুধ ভালো দুধ আছে, খাঁটি দুধ, দুধ চাই দুধ, ভালো খাঁটি দুধ আছে গো, দুধ নেবে গো, দুধ। রাতে মদন লাভের টাকার হিসেব করতে থাকে, আর মদনের বউ লোভী চোখ নিয়ে দেখতে থাকে। মদন হাসতে হাসতে বলে, বুঝলে গিন্নি, আজ সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে 500 টাকা। কাল আরো বেশি করতে হবে, আজ 5-6 জনকে দুধ দিতে পারিনি জানো। তো এবারে কি করবে?
খুব সহজ, খুব সহজ। আরো চার পাঁচ ঘটি জল বেশি মেশাবো, ব্যাস। ভেগা, নকুল শেখরাকে বলেছ? বলবো গো, বলবো। এ মাসের শেষেই বলবো। ব্যবসাটাকে আরেকটু একটু জমে উঠতে দাও, তারপর। দাও তো গো আছে দুধ। কি হলো বলো তো বদন ভাই, দুধটা কিরকম পাতলা পাতলা মনে হচ্ছে। পাতলা কই না তো? মনে হচ্ছে বেশ পাতলা, বেশ। হতে পারে, হতে পারে, কাল গরুটা এক গামলা জল বেশি খেয়ে নিয়েছে, তাই হয়তো পাতলা দুধ দিয়েছে বলে মনে হচ্ছে। হতে পারে। জল খেলে দুধ পাতলা হয়? কি জানি, এ শব্দ নতুন শুনছি। গরু জল খেলে দুধ পাতলা হয়? কি কথা, ব্যাপারটা দেখতে হচ্ছে। দুধের সাথে একটা আস্ত ব্যাং, দুধের সাথে ব্যাং, পরদিন আবার একটা মরা ইঁদুর, সেই দুধের সাথেই। ভূষণ দাদা, আমার একটা সন্দেহ হচ্ছে। বলি 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 না, এখন বলবো না, আগে প্রমাণ পাই তারপর ব্যবস্থা করব। রাত পোহালে বুদ্ধি বাড়ে আর পাপীদের মাথা নড়ে। এই না, চার মানে চার বালতি জল আর ক বালতি দুধ দেবে, বুঝলে গিন্নি? আজ অনেক লোক হবে, সবাইকে তো দুধ দিতে হবে নাকি? গরু তো মোটে একটা, আজ জলে দুধ মেশাই। বলবো বলবো, গরু আজ দু গামলা জল বেশি খেয়ে ফেলেছে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও বাছাদন, তোমার দুধে না না জলে দুধ মেশানো বার করছি। কে কোথায় আছো, কে কোথায় আছো, দেখে যাও দেখে যাও, মদন কাকার কাণ্ড, মদন কাকার কাণ্ড। এতদিন তোমরা সবাই ঘটি ঘটি জল গিলে দুধের দাম দিয়েছ, দেখে যাও দেখে যাও, মদন কাকার কাণ্ড। মদন আর মদনের বউ মাথা নিচু করে দাঁড়িয়ে, যাদের বাজারে দুধ কিনতে দেখা গেছে তারা দাঁড়িয়ে। মদন কাকা, এই ভূষণ কাকার দুধের পাত্রে ব্যাং মরা ইঁদুর এসব ফেলেছিল। এরে বাবা, ছুটছে কেন এই মদন কাকা? না ছি মদন, ছি, শিশু খাদ্যে ভেজাল। শোনো শোনো, তোমার শাস্তি হলো তোমাকে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে মাথায় দুধ মেশানো জলে চান করিয়ে সারাটা গ্রাম ঘোরাবো, আর বুকে একটা কাগজ আটকানো থাকবে, তাতে লেখা থাকবে আমি একটা চোর। আর ভূষণকে খবর দাও, কাল থেকে বাজারে যেন দুধ বেচতে আসে। গাধার পিঠে মদন কাকা লজ্জাতে বদন ঢাকা, এ এ গাধার পিঠে মদন কাকা লজ্জাতে বদন ঢাকা, ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি। আমাদের ভুল হয়েছে, খুব খুব বাজারে আবার তোমাকে চাই, তোমাকেই চাই। সদভূষণ উপরে তাকায়, তার চোখে জল। গ্রামের মানুষের কাছে সে এখন আর ঠক মিথ্যাবাদী নয়, গ্রামের সবাই ভূষণের কাছে ক্ষমা চায়, তাদের ভুল স্বীকার করে। এবার ভূষণের মুখে হাসি ফুটে ওঠে, যে সৎ তার জয় হবেই।